সপ্তাহের 1 কেজি টক দই কিনল, 45 টাকা বের হয়ে গেছে। বুকের ভেতর খচখচ করছে। দই না কিনলেও হতো, মিষ্টির দোকানের সামনে সিগারেট কিনতে না দাঁড়ালে হয়তো দই কেনা হতো না। মানিব্যাগে নতুন 50 টাকার নোটটা থাকতো, এখন আছে 21 টাকা। দই কেনা হয়েছে সিরাজউদ্দিন সাহেবের জন্যে। তাহের ঠিক করেছে মতিঝিল যাবার পথে তার বাড়ি হয়ে যাবে, সম্পর্কটা ঝালিয়ে রেখে যাবে। কে জানে, পারুলকে নিয়ে এই বাড়িতেই হয়তো উঠতে হবে। নীলা হাউস ছেড়ে তাদের যদি চলে আসতে হয় তাহলে যাবে কোথায়? যাবার একটা জায়গা তো লাগবে। নানান রকম সম্ভাবনা নিয়ে তাহের চিন্তা ভাবনা করছে। তার একটা হলো মিসবাল করিম সাহেবের কাছে সমস্যার কথাটা বলা। তার এত বড় বাড়ি, তার এক কোনায় সে পারুলকে নিয়ে থাকবে, কিছু বোঝাই যাবে না, সিন্ধুতে বিন্দু। এতে তারও লাভ হবে, দুজনে মিলে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তিনি এই প্রস্তাবে রাজি না হলে তাহের তার চাকরির কথাটা তুলবে। তাহেরের একটা ভদ্র চাকরি জোগাড় করে দেয়া তার কাছে কিছুই না, টেলিফোন তুলে দুটা কথা বললেই চাকরি হবে। তবে ক্ষমতাবান লোকদের সমস্যা হলো তারা সহজে টেলিফোন তুলতে চায় না। তাহের সিরাজউদ্দিন সাহেবের বাড়িতে ঢুকে হক চুকিয়ে গেল। বাড়ি ভর্তি মানুষ, একতলায় প্যান্ডেলের মতো করা হয়েছে, হইচুয়ে কান পাতা যাচ্ছে না। ভিডিও ক্যামেরা কাঁধে এক ছেলে ঘুরছে, তার সাথে একজন লাইটম্যান। সিরাজউদ্দিন সাহেব ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি পরে বসার ঘরে ইজি চেয়ারে কাত হয়ে আছেন। তাকে অন্যরকম দেখাচ্ছে, চুল কেটেছেন কিংবা চশমার ফ্রেম বদলেছেন। তাহেরকে দেখে তিনি আনন্দিত গলায় বললেন, আসুন আসুন, আপনি দেরি করে ফেললেন। তাহের হক চুকিয়ে গেল, মামা তাকে চিনতে পারছেন না। এই কয়েকদিনে তাকে বেমালুম ভুলে যাওয়াটাও কি খুব অস্বাভাবিক? তাহেরের ক্ষীণ সন্দেহ হলো মামা হয়তো তাকে ইচ্ছে করেই চিনতে পারছেন না। সে শুকনো মুখে বলল, মামা আমি তাহের। ভালো আছো বাবা? জি মামা ভালো। বাড়িতে কি কোনো উৎসব? মিনার গায়ে হলুদ। বরপক্ষের ওরা এক কাতল মাছ এনেছে, 51 কেজি ওজন। যাও মাছটা দেখে আসো, মাছের সাথে ছবি তুলতে চাও, ছবি তুলতে চাইলে তোলো, ভিডিও করতে চাইলে ভিডিওওয়ালাদের বলো, ভিডিও করবে। তাহের পুরোপুরি নিশ্চিত হলো সিরাজউদ্দিন সাহেব তাকে চিনতে পারছেন না। 51 কেজি ওজনের কাতল মাছের প্রতিও সে আগ্রহ বোধ করছে না, ছবি তোলার তো প্রশ্নই আসে না। সিরাজউদ্দিন হাসি মুখে বললেন, জামাই কাস্টমসে আছে, কাঁচা পয়সা। কাঁচা পয়সা না থাকলে 51 কেজি ওজনের মাছ কেউ আনে? তুমি বসো, দাঁড়িয়ে আছো কেন? আমার একটা কাজ আছে মামা, পরে আসব। আচ্ছা আচ্ছা। মামা আমাকে কি চিনতে পেরেছেন? হ্যাঁ চিনতে পেরেছি, চিনতে পারবো না কেন? পারুল এবং আমি অনেকদিন ছিলাম আপনার এখানে। ও আচ্ছা, ভালো, খুব ভালো। তাহের দইয়ের হাঁড়ি নিয়ে বেরিয়ে এলো। বিয়েবাড়ির এই হুঁচুয়ের মধ্যে এক হাঁড়ি টক দই রেখে আসার প্রশ্নই ওঠে না, এরা হাঁড়ি খুলেও দেখবে না। এর চেয়ে বরং পারুলকে দিলে কাজ হবে, দইয়ে নিশ্চয়ই অনেক পুষ্টি আছে, এই সময় পুষ্টিকর খাবার দরকার। মতিঝিল অফিসের ম্যানেজার রহমান সাহেব চশমার ফাঁক দিয়ে অনেকক্ষণ তাহেরের দিকে তাকিয়ে রইলেন। মনে হলো সিরাজউদ্দিন সাহেবের মতো তিনিও তাকে চিনতে পারছেন না। স্যার আমি তাহের, নীলা হাউসের দেখাশোনা করছি। কি চাই? বড় সাহেব কখন আসবেন এটা জানার জন্যে? রহমান সাহেব চশমার ফাঁক দিয়ে দৃষ্টি সরিয়ে নিলেন, হাতের ফাইলপত্র দেখতে লাগলেন। তার সামনে খালি চেয়ার আছে কিন্তু তিনি বসতে বলছেন না। কোন ফ্লাইটে আসছেন খবর পেয়েছেন স্যার? ঘন্টাখানেক পরে আসো, হাতে কাজটা সেরে নেই, কাজের সময় তোমার বিরক্ত করো, আশ্চর্য। দইয়ের হাঁড়ি হাতে নিয়ে 1 ঘন্টা বসে থাকা খুব সমস্যা। সমস্যা হলেই কি, বসে থাকতেই হবে। রহমান সাহেবের হাতে এমন কোনো কাজ নেই যে বড় সাহেব কোন ফ্লাইটে আসছেন এই বাক্যটা বলা যাবে না, হাজারো কাজের মধ্যেও বলে ফেলা যায়। না বললে করার কিছুই নেই, 1 ঘন্টা পরে যেতে বলেছেন, 1 ঘন্টা পরেই যেতে হবে। তাহের 1 ঘন্টা 7 মিনিট পর আবার ঢুকল, আবারও রহমান সাহেব চশমার ফাঁক দিয়ে তাকিয়ে রইলেন। মনে হচ্ছে চিনতে পারছেন না, এর মধ্যে ভুলে গেছেন। কি ব্যাপার স্যার? বড় সাহেব কখন আসবেন? বললাম না একটু পরে আসতে, কাজ করছি। জি স্যার। আচ্ছা, লাঞ্চের পরে আসো। জি আচ্ছা। লাঞ্চের অনেক দেরি, এতক্ষণ তাহের কোথায় বসবে? রিসেপশনিস্টের ঘরে বসা যায়। রিসেপশনিস্ট মেয়েটা অতিরিক্ত সুন্দর, এত সুন্দর মেয়ের সামনে মূর্তির মতো দীর্ঘ সময় বসে থাকা যায় না। মেয়েটা কোনো কথা বলে না, সবার দিকে অবজ্ঞা এবং অবহেলার ভঙ্গিতে তাকায়। নিজের মনে কিছুক্ষণ পরপর ভ্যানিটি ব্যাগ থেকে বের করে লিপস্টিক দেয়। তাহের দইয়ের হাঁড়ি হাতে রিসেপশনিস্টের ঘরে ঢুকল। মেয়েটা সরু চোখে বলল, কি ব্যাপার? একটু বসবো। মেয়েটা অসম্ভব বিরক্ত মুখে ভ্যানিটি ব্যাগ খুলে লিপস্টিক বের করছে।
তাহের মনে করতে পারছে না পারুল ঠোঁটে লিপস্টিক দেয় কিনা। মনে হয় দেয় না, লিপস্টিকে নিশ্চয়ই অনেক দাম। মেয়েটার গায়ে সবুজ শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, সবুজ এবং লালে কি সৌন্দর্য লাগছে মেয়েটাকে। এই যে শুনুন, তাহের মেয়েটির কথা শুনে এমন চমকে উঠল যে কোল থেকে দইয়ের হাড়ি পড়ে যাওয়ার জোগান হলো। মেয়েটি কঠিন গলায় বলল, আপনি এভাবে একদৃষ্টিতে তাকিয়ে থাকবেন না, এটা অসভ্যতা। এখানে শুধু শুধু বসেই বা আছেন কেন? ম্যানেজার সাহেবের সঙ্গে একটা কাজ আছে, ক্যান্টিনে গিয়ে বসুন। জি আচ্ছা। খুব অপমানিত বোধ করার কথা, তাহের বোধ করছে না। সম্ভবত তার গায়ের চামড়া মোটা হয়ে গেছে। একবার চামড়া মোটা হতে থাকলে মোটা হতেই থাকে, একসময় সেই চামড়া গন্ডারের চামড়াকেও ছাড়িয়ে যায়। তাহের মনে হলো কিছুদিন পর কেউ অকারণে তার গায়ে থুতু দিল, সে নির্বিকার থাকবে। ক্যান্টিনে ঢুকে তাহের এক কাপ চায়ের অর্ডার দিল। চা জিনিসটা তার কাছে অসহ্য, অসহ্য হলেও খেতে হবে, শুধু শুধু তো ক্যান্টিনে বসে থাকা যায় না। মনে হচ্ছে আজও দেরি হবে, ভাত না খেয়ে পারুল অপেক্ষা করবে, খাওয়ার সময় পার হয়ে যাবে আর কিছু খাবে না। অথচ এই সময়ে খাওয়া দাওয়া ঠিক মতো করা উচিত। তাহের চিন্তিত মুখে চায়ের কাপে চুমুক দিচ্ছে। পারুলের জন্য হঠাৎ তার মনটা কেমন করছে। বাইরে বের হলে সচরাচর পারুলের কথা তার মনে পড়ে না, হঠাৎ হঠাৎ মনে পড়ে, তখন মনটা খুব অস্থির লাগে, তার খুব অস্থির লাগছে। পারুল অনেকক্ষণ ধরে গোসলখানায়। গোসলখানাটা ছোট এবং স্যাঁতস্যাঁতে, মেঝেতে শ্যাওলা পরে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, অসম্ভব পিছল, পা টিপে টিপে হাঁটতে হয়। শরীরে এই অবস্থায় পা পিছলে পড়া বিপজ্জনক হবে। পারুল শ্যাওলা ধরা মেঝেতেই পা ছড়িয়ে বসেছে। তার সামনে গামলা ভর্তি পানি, মগে করে মাথায় পানি ঢালল, শরীর কেঁপে উঠল। কি ঠান্ডা পানি! ঠান্ডার প্রথম ঢাক্কাটা কেটে গেলে হিম শীতল পানিতে নাওয়ার মতো আনন্দ আর কিছুতেই নেই, এক পর্যায়ে নেশার মতো লাগে। তবে গায়ে ভেজা কাপড় থাকলে হয় না, ভেজা কাপড়ে শীত বেশি লাগে। বরফের মতো ঠান্ডা পানিতে গোসল করতে হয় সম্পূর্ণ নগ্ন হয়ে। পারুল তার গায়ের কাপড় খুলে ফেলল। অন্ধকার বন্ধ গোসলখানা, নিজেকে দেখা যাবে এমন কোনো আয়না পর্যন্ত নেই, এখানে নগ্ন হতে বাধা নেই। পারুল তার গায়ে পানি ঢালছে, তার নেশার মতো লাগছে। গামলার পানি শেষ হয়ে গেছে, চৌবাচ্চায় পানি ভর্তি। চৌবাচ্চায় নেমে গেলে কেমন হয়? সারা শরীর ডুবিয়ে শুধু মাথাটা বের করে রাখবে, অনেক পানি নষ্ট হবে, হোক না। পারুল উঠে দাঁড়ালো, আর তখনই তার বুকে একটা ধাক্কার মতো লাগলো। মনে হলো কে যেন তাকে দেখছে, বাথরুমের কোনো ফুটো কোনো ফাঁক ফোকর দিয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। পারুল চারিদিকে তাকালো, না, কোথাও কোনো ফুটো চোখে পড়ছে না, এটা নিশ্চয়ই তার মনের ভুল। কিন্তু তার শরীর ঝিমঝিম করছে, কেউ একজন অবশ্যই তাকে দেখছে। পারুল কাঁপা কাঁপা গলায় বলল, কে? কেউ জবাব দিল না, জবাব দেবার কথাও নয়। কেউ যদি ফুটোর ওপাশে চোখ রেখে তাকিয়ে থাকে, সে চুপ করেই থাকবে, মনে মনে খিখি করে হাসবে, ডাকলে সাড়া দেবে না। পারুল হাত বাড়িয়ে কাপড় নিল, নিজেকে ঢাকল। তার এখন কান্না পাচ্ছে, চোখে পানি আসছে না, কিন্তু চোখ জ্বালা করছে। লজ্জা ও অপমানে শরীর কাঁপছে, শরীর অশুচি মনে হচ্ছে। পারুল গোসলখানা থেকে বের হয়ে এলো। না, আশেপাশে কেউ নেই। হালকা পায়ের শব্দ কি পারুল পাচ্ছে? যেন কেউ একজন স্যান্ডেল পায়ে সরে যাচ্ছে, স্যান্ডেলের ফটফট শব্দ। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে বাঁদিকের আম গাছে নিচে রাখা পাথরগুলোর উপর বসে আছে কামরুল। সে তাকিয়ে আছে অন্যদিকে। কুকুর তিনটা আশেপাশে নেই। দিনের বেলা বেশিরভাগ সময়ই তারা বাঁধা থাকে, আজও মনে হয় বাঁধা। পারুল তোয়ালে দিয়ে ভেজা চুল জড়ালো, তারপর নেমে গেল বাগানে। তার পায়ে স্যান্ডেল, সে স্যান্ডেলের শব্দ করতে করতে এগোচ্ছে। তারপরেও কামরুল তার দিকে ফিরছে না। শুনুন তো, কামরুল তাকালো, টকটকে লাল চোখ। এই মানুষটার চোখ কি আগেও এমন লাল ছিল? পারুল লক্ষ্য করেনি। আপনি একটু আগে কোথায় ছিলেন? কামরুল তাকিয়ে আছে, জবাব দিচ্ছে না। তাকে খুব বিচলিতও মনে হচ্ছে না। দেয়াশলের কাঠি দিয়ে দাঁত খুঁড়ছে। কামরুল পিচ করে থুতু ফেলল, সে আগের মতো থুতু চোয়ালে লেগে আছে। কথা বলছেন না কেন? একটু আগে আপনি কোথায় ছিলেন? তা দিয়ে তোমার কি দরকার? দরকার আছে। আপনি কি বাথরুমের ফুটো দিয়ে আমাকে দেখার চেষ্টা করেছেন? তোমায় দেখা আমার লাভ কি? লাভ লোকসানের কথা না, আপনি আমাকে দেখার চেষ্টা করেছেন কিনা বলুন। কামরুল আবার পিচ করে থুতু ফেলল। এবারে থুতু এসে পড়ল পারুলের পায়ের কাছে। সে এখনো নির্বিকার ভঙ্গিতে দেয়াশলের কাঠি দিয়ে দাঁত খুঁচাচ্ছে। পারুল কি করবে? সে কি লোকটার উপর ঝাঁপিয়ে পড়বে, নাকি ফিরে যাবে নিজের ঘরে?
দাঁত খোটাতে খোটাতে নিজের মনে হাসছে। হাসির দমকে তার শরীর কেঁপে উঠল। ফারুলের সারা শরীর কাঁপছে। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে সে সত্যি সত্যি লোকটার উপর ঝাঁপিয়ে পড়বে। আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। পারুল ফিরে যাচ্ছে নিজের ঘরের দিকে। সামান্য রাস্তা সে যেতে পারছে না। পা মনে হচ্ছে পাথরের মতো ভারী। টেনে টেনে পা ফেলতে হচ্ছে। কামরুল সত্যি সত্যি হাসছে। হাসির খিক খিক শব্দ আসছে। পারুল পেছনে ফিরল না। পারুল আবার বাথরুমে ঢুকে গেল। তার মুখ ভর্তি করে বমি আসছে। সমস্ত শরীরে যেন কেমন করছে। সে কি মারা যাচ্ছে? শীত লাগছে, প্রচণ্ড শীত লাগছে। বাথরুম থেকে বের হয়ে বিছানায় শুয়ে পড়তে হবে। গায়ে একটা ভারী কম্বল দিতে হবে। দরজা খুব শক্ত করে বন্ধ করতে হবে। আচ্ছা, কুকুর তিনটা কোথায়? ওরা কি তার বিপদে পাশে এসে দাঁড়াবে না? ওদের নামগুলো কি? নাম মনে পড়ছে না। একজনের নাম কি সেন্টু? সেন্টু না, সেন্টু তার ফুপাতো ভাইয়ের নাম। দরজায় টকটক শব্দ হচ্ছে। পারুল ভাবছিল শব্দটা বোধহয় স্বপ্নের মধ্যে হচ্ছে। না, স্বপ্ন না। এখন সে জেগে আছে। তার সারা গা ঘেমে আছে। ঘর অন্ধকার। মাথার উপর শোষো শব্দে ফ্যান ঘুরছে। পারুল, পারুল, কি হয়েছে তোমার? তাহেরের গলা। কতক্ষণ হলো সে এসেছে? ঘর এমন অন্ধকার কেন? সে কি ঘুমিয়ে পড়েছিল? ঘুমের মধ্যে রাত হয়ে গেছে? কত রাত? পারুল ধর্ষর করে উঠে বসল। ক্ষীণস্বরে বলল, কে? আমি, আমি, কি ব্যাপার পারুল? পারুল দরজা খুলল। তাহের উদ্বিগ্ন গলায় বলল, অসুখ বিসুখ নাকি? অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। পারুল বাতি জ্বালালো। সে এখনো পুরোপুরি ধাতস্থ হয়নি। এখনো নিজের কাছে সব এলোমেলো মনে হচ্ছে। এটা কাদের বাড়ি? তাদের নিজেদের? তাহের আবারও বলল, পারুল, কি হয়েছে? কিছু না। শরীর খারাপ? ভাত আছে? দুপুরে খাইনি, দারুণ খিদে লেগেছে। পারুল নিজেকে সামলে নিয়েছে। দুপুরের ঘটনাটা সে অতি দ্রুত মাথা থেকে মুছে ফেলে স্বাভাবিক হয়ে গেছে। সে তাহেরের দিকে তাকিয়ে হাসল। সহজ গলায় বলল, ভাত ঠান্ডা কড়কড়া, গরম করলে খেতে পারবে না। পরোটা বানিয়ে দি। দাও। তোমার হাতে এটা কিসের হাড়ি? মিষ্টির? টক দই। টক দই কি জন্যে? তাহের জবাব দিল না, হাত মুখ ধুতে গেল। তার ভাত খেতে ইচ্ছে করছে। খিদা যা লেগেছে তাতে ঠান্ডা গরম কিছুই বোঝা যাবে না। পরোটা বানাতে দেরি হবে। হোক দেরি, পরোটা বানানোর সময় সে পাশে মোড়ায় বসে থাকবে, টুকটাক গল্প করবে। এও মন্দ না, স্ত্রীর সঙ্গে গল্প করতে তার ভালো লাগে। সব সময় না, পারুল যখন কোনো কাজকর্মে ব্যস্ত থাকে তখন। পারুলের ব্যস্ত ভঙ্গির কাজকর্ম দেখতে তার এত ভালো লাগে কেন কে জানে। পারুল ময়দা মাখছে। তাহের পাশে বসে আছে। ময়দা মাখার মতো অতি সাধারণ একটা দৃশ্য তার দেখতে ভালো লাগছে। পারুল বলল, করিম ভাইয়া কবে আসবে? তাহের বিস্মিত হয়ে বলল, করিম ভাইয়াটা কে? মেজবাউল করিম, এই বাড়ির মালিক। তাহের বিস্মিত হয়ে বলল, তাকে করিম ভাইয়া বলছো কেন? বয়সে বড়, এই জন্যই বলছি। সম্মানিত লোক, এদের নিয়ে ঠাট্টা ফাজলামি করা ভালো না। ভাইয়া ডাকছি, ঠাট্টা ফাজলামি তো করছি না। উনি কবে আসছেন? বুঝতে পারছি না, মনে হয় না উনি আসছেন। উনি আসার আগে অফিসে সাজ সাজ রব পড়ে যায়। আজ দেখলাম অফিস ঠান্ডা। কাউকে জিজ্ঞেস করনি? ম্যানেজার সাহেবের কাছে তিনবার গেলাম। যতবার যাই উনি বলেন পরে আসো। তোমাকে তুমি করে বলেন? পারুল হালকা গলায় বলল, তুমি করেই তো বলবে। বাড়ির দারোয়ানকে ম্যানেজার জাতীয় লোকেরা তুই করে বলে, তোমাকে তাও খানিকটা সম্মান দেখাচ্ছে। তাহের চুপ করে আছে। গভীর মনোযোগে পরোটা ভাজা দেখছে। ভাজা পরোটার গন্ধে খিদে মাথা চাড়া দিয়ে উঠেছে। পারুলের কোনো কথা এখন আর তার মাথায় ঢুকছে না। ম্যানেজার সাহেব তোমাকে তাহলে কিছু বলেননি? না। তার মানে হচ্ছে করিম ভাইয়ের প্রোগ্রামের পরিবর্তন হয়েছে, উনি আসছেন না। আসতে দেরি হবে। দু একদিনের মধ্যে তার আসার কথা থাকলে ম্যানেজার সাহেব তোমাকে অবশ্যই জানাতেন, কারণ তোমাকে বাড়ি খালি করতে হবে। কথাটা তো তুমি ভালোই বলেছ। ম্যানেজার সাহেবের নাম কি? লুৎফর কবির, সিরাজগঞ্জে বাড়ি। কবির ভাইয়ার সঙ্গে তুমি কাল একবার দেখা করবে। আরও কদিন তোমাকে বাড়ি পাহারা দিতে হবে সেটা জেনে আসবে। বাড়তি দিনগুলোর জন্য খরচ চাইবে, মনে থাকবে? পারুল তাহিরের খাওয়া দেখছে। গরম পরোটা ছিঁড়ে ছিঁড়ে মুখে দিচ্ছে। গরমের জন্যে ঠিকমতো চিবুতে পারছে না, গিলে ফেলছে। আহা, বেচারার এত খিদে লেগেছে। তাহের বলল, একা একা সারাদিন ছিলে, ভয় লাগেনি তো? ভয় লাগবে কেন?
আমি প্রায় একা এই বাড়িতে থাকতাম, তখন ভয় ভয় লাগত। কিসের ভয়? ভূতের? জানি না কিসের, কুকুর তিনটাকে বেশি ভয় লাগত। এরা ডেঞ্জারাস, একটা মানুষ মারল একবার। বলো কি, কবে? গত বছর দেয়াল টপকে চোর ঢুকেছিল। চোর বেচারা জানতো না এমন ভয়ঙ্কর কুকুর আছে। ঝাঁপ দিয়ে নিচে পড়েছে, অমনি কুকুর তিনটা তার ওপর ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দিয়েছে। চিৎকার করারও সময় পায়নি। এই নিয়ে কিছু হয়নি? না, কি হবে, একটা মানুষ মারা গেছে, এটাকে বুঝতেও পারেনি। বড় সাহেব পুলিশের সঙ্গে যোগাযোগ করে রাতের বেলা ডেড বডি পার করে দিলেন। টাকাওয়ালা মানুষদের কখনো কোনো সমস্যা হয় না। আরেকটা পরোটা ভেজে দেব, খাবে? দাও। রাতে তাহলে কিন্তু ভাত খেতে পারবে না। থাক, আজ তাহলে পরোটাই খাই, রাতে টক দই খেয়ে শুয়ে পড়ব। পারুল মাথা নিচু করে হাসছে। তাহের বিস্মিত হয়ে বলল, হাসছ কেন? মজার একটা কথা ভেবে হাসছি। আমাকে বলো, আমিও হাসি। তোমার শুনে হাসি আসবে না, সবাই সব ব্যাপারে হাসে না। কেউ কেউ হাসির কথা শুনে রেগে যায়, তুমিও এই কথাটা শুনে রেগে যাবে। হাসির কথা শুনে রাগবো কেন? এইসব তুমি কি বলো, কথাটা কি? কথাটা হচ্ছে, কুকুর তিনটাকে দিয়ে আমরা কিন্তু অনেক মজা করতে পারি। যেমন প্রথমে ওদের দিয়ে কুকুরের সর্দার কামরুলকে মেরে ফেললাম, ইশারা করলাম, ওরা ছুটে গিয়ে কামরুলকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলল। তারপর খোঁজ নিতে এলেন ম্যানেজার সাহেব কবির ভাইয়া, যে তোমাকে তুমি করে বলে। আবারও ইশারা করলাম, ওরা কবির ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল, তাকেও খেয়ে ফেলল। একসময় এলেন মহা ক্ষমতাবান মেজবাউল করিম, আমি আবারও, চুপ করো তো। পারুল হাসছে, শব্দ করে হাসছে। তাহের কঠিন গলায় বলল, হাসি বন্ধ করো। পারুল চেষ্টা করে হাসি বন্ধ করতে পারছে না, তার হাসি বেড়েই যাচ্ছে। সে কোনো মতে বলল, বললাম না হাসির কথা শুনে তুমি রেগে যাবে, এই তো রেগে গেছো। এর মধ্যে হাসির কি আছে? অনেক কিছুই আছে। তাহের চিন্তিত মুখে পারুলের দিকে তাকিয়ে আছে। পারুলের কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? অভাবে দুঃখে দুশ্চিন্তায় মাথা এলোমেলো হয়ে যাওয়া অসম্ভব না। এখনো হাসছে, মুখে শাড়ির আঁচল চাপা দিয়ে এখন অবশ্যই হাসি চাপার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হাসির শব্দে আকৃষ্ট হয়ে হয়তো কুকুর তিনটা ছুটে এসেছে, লোহার গ্রিলের ফাঁক দিয়ে মাথা গলিয়ে দিয়েছে। তারাও তাহেরের মতো বিস্মিত চোখে তাকিয়ে আছে। পারুল হাসি থামিয়ে দিয়ে কুকুর তিনটার দিকে তাকিয়ে বলল, কিরে তোরা কেমন আছিস? তোরা তো আর কথা বলতে পারিস না, লেজ নেড়ে বল ভালো আছি। তিনজনই লেজ নাড়ছে। পারুল তাহেরের দিকে তাকিয়ে উজ্জ্বল মুখে বলল, দেখছো ওরা আমার কথা বুঝে, ওদের আমি যা বলবো তাই করবে। কিরে তোরা আমার কথা শুনবি না? কুকুর তিনটির ভেতর থেকে চাপা এক ধরনের শব্দ বের হলো, তারা আবারও লেজ নাড়ল। পারুল বলল, তোরা কিছু খাবি? তাহের রাগে গলায় বলল, তোমার হয়েছেটা কি, তুমি কুকুরদের সঙ্গে কথা বলছো? পারুল তাহেরের প্রশ্ন সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, আচ্ছা এই তিন অতিথিকে কি খেতে দেওয়া যায় বলো তো, টক দই দেব? কুকুর কি টক দই খায়? তাহের বিরক্ত গলায় বলল, টক দই খায় কিনা জানি না, গু খেতে দেখেছি, টক দই খেতে কখনো দেখিনি। পারুল উজ্জ্বল চোখে বলল, ওরা কি দুধ খায়? দুধ খেলে দইও খাবে, কুকুরকে তুমি কখনো দুধ খেতে দেখেছো? আমি দেখিনি, আমি বিড়ালকে দুধ খেতে দেখেছি। বিড়াল যখন খায় তাহলে কুকুরও নিশ্চয়ই খাবে, তাই না? বিড়াল খেলেই কুকুর খাবে, এটা কেমন যুক্তি? কুকুর মানুষের গু খায় আরাম করে, বিড়াল খায় না। তুমি বারবার একটা বাজে প্রসঙ্গ টেনে আনছো কেন? চা খাবে? না। এরকম রেগে গেলে কেন? খাও না একটু চা, তোমার সঙ্গে আমিও খাবো, জানো আজ সারাদিন আমিও কিছু খাইনি। সে কি? শরীর ভালো ছিল না। তাহের উদ্বিগ্ন গলায় বলল, শরীর ভালো না থাকলেও খেতে হবে, তুমি না খেলে পেটে যে আছে সে পুষ্টি পাবে কোত্থেকে? ওকে অভ্যস্ত করে নিয়েছি, জন্মের পর তো ওকে খেয়ে না খেয়ে কাটাতে হবে, জন্মের আগেই অভ্যস্ত হয়ে পৃথিবীতে আসুক। পারুল চায়ের কেটলি চাপিয়ে উঠে দাঁড়ালো। তাহের বলল, কোথায় যাচ্ছ? ওদের জন্য একটু টক দই নিয়ে আসি, সিনেমা খেয়ে দিলে ওরা নিশ্চয়ই খাবে, খাবে না? তাহের কিছু বলল না, সে মোটামুটি নিশ্চিত পারুলের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এ বাড়িতে তাকে আর রাখা যাবে না, অন্য কোথাও নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যাবে? গ্রামের বাড়িতে? বসত বাড়ি তো এখনো আছে, চারদিকে জঙ্গল টঙ্গল হয়ে সাপখোপের আড্ডা হয়েছে, সাফসুতরা করে মোটামুটিভাবে বসবাসযোগ্য করা যাবে কি? বড় একটা বাটি ভর্তি টক দই নিয়ে পারুল কুকুর তিনটাকে খাওয়াচ্ছে। শুধু যে খাওয়াচ্ছে তাই না, গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বিড়বিড় করে, খুব নিচু গলায় কি যেন বলছে, কি বলছে তাহে শুনতে পাচ্ছে না। পারুল কথা বলছে প্রায় ফিস ফিস করে,
দই খেতে খেতে মাঝে মাঝে তারা এমন ভঙ্গিতে পারুলকে দেখছে যে তাহিরের মনে হলো ওরা মন দিয়ে পারুলের কথা শুনছে। তাহির কান পেতে আছে, পারুলের কথা শোনার চেষ্টা করছে। পারুল শুধু কথা বলছে তাই না, মাঝে মাঝে হাসছেও। আশ্চর্য কাণ্ড। আই তোরা কবিতা শুনবি? আমি একটাই কবিতা জানি, রবি ঠাকুরের 2 বিঘে জমি। শুনবি? গোটা কবিতাটাই আমার মুখস্থ। তাহের হতভম্ব হয়ে শুনছে, সত্যি সত্যি পারুল বিড়বিড় করে কবিতা আবৃত্তি করছে। কুকুর 3টাও মনে হচ্ছে আগ্রহ করে কবিতা শুনছে।